হে জগতবাসী, আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে সাধু, এই সাধু কোন ভাষা? এই সাধু হল সাংস্কৃতিক ভাষা। এই সাধুর আরবি কি? এই সাধুর আরবি হল সুফি, বা আরেক ভাষা পবিত্র। পবিত্র মানুষকে সুফি বলা হয়, আর সুফি সাংস্কৃতিক ভাষা হলো সাধু। যে নিজেকে ধুয়া পরিষ্কার করেছে তিনিই সাধু। তাহলে এখন যে কথাটি বলবো, সাধু যদি কেউ নিজেকে ধুয়া পরিষ্কার করতে চায় এবং করতে পারে, তিনি সাধু হয়। তাহলে এই সাধু হতে গেলে আমার আপনার কি করতে হবে? এই সাধু হতে গেলে করতে হবে যেটা, যে এই জীবনে অনেক স্বাদ আমাদেরকে ত্যাগ করে দিতে হবে, বহু বহু স্বাদ আমাদের ত্যাগ করে দিতে হবে। সে স্বাদ কি? যে আমি একজনের কাছে একটা জিনিস পাবো, পাওয়ার মধ্যে একটা আনন্দ, একটা স্বাদ, এই স্বাদ ত্যাগ করতে হবে। কাউকে আমি কিছু দিয়ে স্বাদ গ্রহণ করব। এখন এই স্বাদকে যে ত্যাগ করেছে সেই হবে সাধু। যেমন মানুষ বিবাহ করার একটা স্বাদ আছে, কিন্তু হয়তো পরিস্থিতি বা সামাজিকভাবে ফ্যামিলিগতভাবে বিবাহ করতে হবে, কিন্তু এই স্বাদ তার মধ্যে সে প্রকাশ করে না। ভালো খাবো, খাওয়ার যে একটা স্বাদ আছে, এই স্বাদ জিনিসটাও সে গ্রহণ করে না, অন্তরে জায়গা দেয় না। তো সমস্ত স্বাদ যারা ত্যাগ করে দেয় এবং নিজেকে পবিত্র করে নেয়, একমাত্র তারাই হলো সাধু। তবে হে জগতবাসী, এই স্বাদ ত্যাগ করা অনেক কঠিন। যে নিজের স্ত্রী থাকা সত্ত্বেও তার কাছ থেকে বিরত থাকা, পোলাও মাংস ভালো ভালো খাবার সামনে রেখে ক্ষুধায় উপবাস করা, অনেক টাকা পয়সা থাকার পরেও আমি নিজেকে গরিবে হালে রাখা, মানুষের অনেক প্রশংসা পাওয়ার পরেও নিজেকে এতিম হিসেবে রাখা, এই জিনিসগুলো একমাত্র কে ঠিক রাখতে পারে? এই জিনিসগুলো একমাত্র সেই ঠিক রাখতে পারে যে সর্বত্যাগী অনুরাগী, তিনি হন বৈরাগী। আর মনকে যিনি বৈরাগ্য করতে পেরেছে, সে 12 বৎসর সাধনা করতে হবে না, 12 মাসেই যথেষ্ট। 12 মাসে তার সাধনা করতে হবে না, সে 12 সপ্তাহই যথেষ্ট, যদি ওরকম হতে পারে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি কেন করা হলো? যে আমরা চলার পথে দেখি বহু সাধু, কাউকে দেখি লাল কাপড় পরে বের হয়ে গেছে, কাউকে দেখি হলুদ কাপড় পরে বের হয়ে গেছে, কাউকে দেখি সাধুর ভেষ ধরে সে ভিক্ষা করে খাইতেছে, কাউকে দেখি সাধুর ভেষে আছে সংসারেই, কিন্তু মিথ্যা প্রবঞ্চনার মধ্যে আছে। তখন দেখা গেছে যে এরই মধ্যে থেকে দেখা যায় কেউ দরবেশ, কেউ ধরছে ভেষ, আর এই ভেষের তো নাই কোনো শেষ। তবে আমরা খুঁজে পাবো কিভাবে সেই আসল দেশ? তবে হ্যাঁ, আজকে এই কথাটুকু বলার উদ্দেশ্য যেটি, যে আমরা ভেষ ধরব না, আমরা মূলত অন্তরকে বৈরাগ্য করে নেব। অন্তরের মধ্যে আমি কি হব? অন্তর্গতভাবে আমি দরবেশ হব, কিন্তু বাহিরের ভেষে নয়। আচ্ছা, একটি হলো মজনু হালত, পাগল। সে সংসার জীবন ছেড়ে এক নিয়ে বের হয়ে গেছে, তার নিজের নিজেকে নিজে মুক্ত করবে, সমস্ত কিছু ত্যাগ করে চলে গেছে, এ হলো মজনু হালত। সে আরেকটা মজনুকে তৈরি করতে পারবে না। আর যারা সংসারে থেকে আউলিয়া হয়েছে, সংসারকে মেনটেন করে আউলিয়া হয়েছে,
তাদের হাল হলো সালেকিয়া হাল। সে পাঁচটাকে ঠিক রেখে সে আউলিয়া হয়েছে, সে আরো হাজারটা মসজিদ তৈরি করতে পারবে, সে আরো হাজারটা আউলিয়া তৈরি করতে পারবে। কিন্তু একজন পাগল হাল, একজন মজনু হালত, সে নিজেকে রক্ষা করবে বলে বের হয়ে গেছে, কিন্তু সে নিজেকে মুক্ত করবে, অন্য কাউকে মুক্তির পথ দিতে পারবে না। যদি কেউ ভক্ত হিসেবে তার কাছে যায়, সে অন্য কোনো সালেককে দেখাই দিতে হবে যে তুমি ওনার কাছে গিয়ে শিক্ষা নাও, বায়াত গ্রহণ করো। যাই হোক, হে জগতবাসী, যে আমাদের চিন্তা চেতনা কি হবে, যে আল্লাহর ইবাদত জোর করে করা যায় না, আল্লাহর সাধনা জোর করে করা যায় না। কিন্তু কোরআনের সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, কিন্তু দুনিয়ার কাজ কর্ম অনেক কিছুতে ব্যস্ত থাকতে হয়, আর ব্যস্ততা অবস্থায় কিন্তু সাধন করতে বা ধ্যান করতে বসা যায় না। তাই অন্তরে রাখব আল্লাহর নাম এবং বাহিরে করব জগতের কাম। তখন দেখা যায় যখন অবসর পাব তখনই করব ধ্যান, তখনই করব আল্লাহকে নিয়ে জ্ঞান, তাহলে আমরা অবশ্যই সফল কাম হতে পারব। তো আল্লাহ জোরপূর্বক বলে নেই যে আমার ইবাদত করতেই হবে, কিন্তু জোর করে যখন একটা কাজ ফেলে আমি আল্লাহর কাজে বসবো, তখন কাজের দিকে মন থাকবে, তখন কিন্তু আমার দ্বারা সাধনা হবে না, আল্লাহর সাক্ষাৎ ঘটবে না। যখন আমরা সমস্ত কাজকাম শেষ করি, যখন বাড়ি ফিরব, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চারটা খেয়ে যখন জায়নামাজ নিয়ে বসব, তখন আমার পিস্টান থাকবে না, তখন সেই ধ্যানে খেলে আল্লাহকে ডাকতে যেয়ে চোখ দিয়ে বেয়ে পানি পড়তে থাকবে, হে আল্লাহ সারাদিন তোমার কাজ কম করেছি, তোমাকে স্মরণ রেখে চলার চেষ্টা করেছি, দুনিয়ার কাজ করেছি, এখন তোমাকে ভেবে তোমাকে একটু চোখের পানি দেওয়া ছাড়া আর তো কোনো সম্বল নেই, তুমি যদি দয়া করো, যদি আমাকে তুমি সচ্ছল করে দাও, আমি তোমার ইবাদত যেন টাইম টু টাইম করতে পারি। চোখের পানির সাথে যখন বলতে থাকে, তখন আল্লাহ এই দৃশ্য দেখি তার প্রতি সন্তুষ্ট হয় এবং তার সচ্ছলতা আল্লাহ ফিরিয়ে দেয়, এবং সেই সচ্ছলতা পেয়ে যারা লোভান্বিত, লোভে লোভ করে খারাপের দিকে চলে যায়, তখন তাদের উপরে আবার আল্লাহ রাগান্বিত হয়ে তাদের অবস্থা খারাপ করে দেয়। আর যখন তারা আল্লাহর কাছ থেকে সময় সুযোগ পাইল, সচ্ছল হলো, তখন টাইম টু টাইম যারা ইবাদত করবে তারা তিন দিন উপরে উঠবে, আল্লাহ এদেরকে সচ্ছল ঠিক রাখবে। যাই হোক, হে জগতবাসী, আজকের আলোচনাটি যা বোঝাইতে চাইলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ এগুলোই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।